সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা তো কেডা তোমরা তো জানো না, না সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা আমাদের হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তাই পুলিশ বাহিনীর প্রতিষ্ঠাতা হযরত ওমর রাদিয়াল্লাহু। সেনাবাহিনী মনে করেন না যে এটি কোনো দুনিয়া বিপদ, সেনাবাহিনী কিন্তু একটা ফজিলত আছে জানো নি। কিরকম জানি না তো কাকা। একটা হাদিস আছে, দুইটা চক্ষু, যে দুইটা চক্ষু জাগ্রত থাকে সেই দুইটা চক্ষু জাহান্নামে জ্বলবে না। এক নম্বর যারা যে চক্ষুটা আল্লাহর ইবাদতে জাগ্রত থাকে, আর একটা চক্ষু হইলো যেটা জাতির নিরাপত্তার জন্য জাগ্রত থাকে, অর্থাৎ সে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আর গো আসো, পাশে বসো। কি অবস্থা শরীরে কাকা? শুনলাম মাঝে খুব অসুস্থ আপনি। প্রেশার, ডায়াবেটিস, কত রোগ ধরছে। বসো, কিন্তু কি মনে করি কাকা, আসলাম যে সুমনের একটা চাকরি দরকার। এখন পড়াশোনা শেষ করছে, ইন্টার শেষ করছে, তো একটা চাকরি বাকরির জন্য আর কি পরামর্শ নিতে আসলাম। আমাদের বাড়ির পাশে অনেকেই ওই যে চাকরির জন্য টাকা পয়সা জমা টমা দিয়ে চাকরি নিচ্ছে, আর ওর একটু স্বপ্ন প্রশাসনের চাকরি করা, কারণ আমার তো এত টাকা পয়সা নাই। তুমি কিসের চাকরি করতে চাও? আমি বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি মানে তোমার যোগ্যতা নিতে হয়ে যায়, আর কি লাগে? টাকা লাগবে না দূর বেটা, টাকা কি সব জায়গায় লাগে? টাকা তো খায় দালাল, টাকা কি আর উন্ডা খায় নাকি? ও তুমি দালালের টাকা দিলে তো তোমার মারা খাই ভাই, দালালের টাকা দিতে হয়েছে কিটা? ওইটাই তো ভুল করে ফেলেছি, আমাদের গ্রামের অনেকেই টাকা দিছে, এই দালালরা টাকা নিয়ে করলে চাকরি হবেই হবে। তুমি সরাসরি সেনাবাহিনীর দপ্তরে যোগাযোগ করবা, ওই নিয়ম কানুন যাই নিয়ে তারপরে তারে লাইনে খাড়া করাই দিবা, তার যোগ্যতা থাকে এমনি হয়ে যাবে। আমি ওরে কথা বলছি, তোর ফিটনেস ভালো আছে, ওরা তো চিকন চাকন বডি নাই। আর কোনো সমস্যা নাই, পরীক্ষায় জিতলে জিতলো না জিতলে অন্য কিছু করে দেখাবে, কোনো সমস্যা নেই, কিন্তু টাকা খরচ করতে হইবে না। এ দালাল তো, দালালের কাছ থেকে টাকা তো বাইর করা সম্ভব না, এখন খুব বিপদের মধ্যে আছি কাকা। দালাল এই তো দেশটার ধ্বংস করলো, আর দালালরাই আমাকে এই প্রশাসনের যত দুর্নাম করে, এতে পুলিশ পুলিশ বাহিনী এই জায়গায় কিন্তু একটা হা লাগে না। এই দালাল কয়টা আইসে এই পুলিশ বাহিনীরও দুর্নাম করে, প্রশাসনের কোনো সেক্টরে টাকা পয়সা লাগে না, এমনি যোগ্যতা থাকলেই হয়ে যায়। আর ও খালি আমার বলতেছে ভাই আমি চাকরি করলে মানে প্রশাসনে করবো, আর করলে সেনাবাহিনীতে চাকরি করব। না মুসলমান বা ফিটনেস তো ভালোই দেওয়া যায়, আশা করে যে টিকে যাবে। সেনাবাহিনী মনে করেন না যে এটি কোনো দুনিয়া বিপদ, সেনাবাহিনী কিন্তু একটা ফজিলত আছে জানো নি। কীরকম জানি না তো কাকা। একটা হাদিস আছে, দুইটা চক্ষু, যে দুইটা চক্ষু জাগ্রত থাকে সেই দুইটা চক্ষু জাহান্নামে জ্বলবে না। এক নম্বর যারা যে চক্ষুটা আল্লাহর ইবাদতে জাগ্রত থাকে, আর একটা চক্ষু হইলো যেটা জাতির নিরাপত্তার জন্য জাগ্রত থাকে, অর্থাৎ সেনাবাহিনী। যারা আমাদের বর্ডারে যারা পাহারা দেয় দেশকে হেফাজত করার জন্য, বহিরাগত শত্রুদের কাছ থেকে জনগণকে বাঁচানোর জন্য যে চক্ষু জাগ্রত থাকে সেই চক্ষু জান্নাতে যাবে, এটা একটা ইবাদতের চাকরি। আর সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা তো কেডা তোমরা তো জানো না, সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা আমাদের হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তাই পুলিশ বাহিনীর প্রতিষ্ঠাতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাই সবই কিন্তু ইবাদত। আমরা দুনিয়াতে যা কিছু দেখি শুধু নিয়তটা খালেস থাকলে আর আমলটা ঠিক লাগলে পুরোটাই ইবাদত। সেনাবাহিনীর আগে জান্নাতে যাবে যদি তারা তাদের আমল আখলাক ঠিক থাকে। সুতরাং এই মানে একটা প্রশাসন অথবা একটা সরকারি চাকরিতে ঢুকলেই যে সে দুনিয়াদার হয়ে গেছে, এটা আমাদের একটা সামাজিক ব্যাধি, সামাজিক দৃষ্টিভঙ্গির অভাব, সঠিক দৃষ্টিভঙ্গির অভাব, বুঝছো? এখানে দৃষ্টিভঙ্গি সবসময় সঠিক রাখলে দেখো সব সমাজটা সুন্দর হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ সুন্দর হয়ে গেছে। টাকা কোনো টাকা পয়সা লাগবে না, কোনো একটা টাকাও লাগবে না, বরং যে টাকা চাবে তারে ধরাই দিবা, দেখবো তার 12টা বাজাই দিবে। কিছু বলতে চাই, এবার আমি হচ্ছে এবার আমি সেনাবাহিনী চাকরি করবো, অন্য চাকরি করবো না। আল্লাহ তোমার মেধা দিছে, তোমার যোগ্যতা দিয়ে যেখানে টেকবা সেখানে থেকে যাবা, টাকা পয়সা খরচ করতে যাবা না, দরকার হয় কোনো জায়গায় না টেকলে ব্যবসা বেরিয়ে খাবা, তারপর টাকা পয়সা খরচ করবো না, যে টাকা তালে দেবো ওই টাকা দিয়ে তুমি ব্যবসা বেরিয়ে খাবা, ঠিক না? ঠিক। আর সেনাবাহিনীতে না হোক আরো তিনটা বাহিনী আছে, সেখানে তো যে বাহিনী তো একটাই হোক, একটা তো হবে। তার কাকা তো দোয়া করে দিছে,
তাহলে সামনে মাঠ আসলে দাঁড়ায় যাবে নাকি অবশ্যই তাহলে কারো কাছে টাকা মাকা দেব না না কোনো টাকা পয়সা খরচ করব ঠিক আছে তাহলে চল চল টাকা কাতালি গেলাম হ্যাঁ করবেন খালি কথাই কথাই দালাল 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 তোরাই তো দালালকে প্রমোট দিতে আসো ঢুকার আগে দালালে টাকা দিয়া জন্য রেডি হয়ে গেছে শিক্ষিত হয়েছে কোনো বুদ্ধিশুদ্ধি হয় নাই পোলাপানের